সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফরমাদ উপস্থিতি মূলত দোয়ার জন্য আমরা হাজির হয়েছি। হিমায়েত আমার ছোট ভাইরা ভাই গত শনিবারে আমাদের বাসায় গিয়েছিলেন, দোয়ায় শরীক হয়েছেন। আল্লাহ তাআলা এইভাবেই আল্লাহ তাআলার কালামের কথা ইজা যা আদালহুম লা ইস্তাকুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, যার যখন সময় হয়ে যাবে এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না আল্লাহ নিয়ে যাবেন, এটা ধারাবাহিক আল্লাহ তাআলার নিয়ম। সেই নিয়ম অনুযায়ী এখন আমরা দোয়ায় শরীক হয়েছি। আমি কথা না বাড়িয়ে যেহেতু ওনার যে মায়ের তার ভাইজানরা এসছেন, তার সন্তান আছে, আপনজনরা আছে, দুটি কথা উচ্চারণ এবং দোয়া চাইবেন। যে প্রথমেই আমি সম্মানিত, ঠিক আছে, ওনার ভাইজান আমাদের আলমডাঙ্গা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় দুটি কথা বলছেন, তারপরে সন্তান কথা বলেই আমরা দোয়ার দিকে জানাজার দিকে যাবো ইনশা আল্লাহ। এখন কথা রাখছেন সম্মানিত চেয়ারম্যান মহোদয়। আসসালামু আলাইকুম। এই ভাইকে আমাদের বোন, বড় বোন, আমার অন্তপক্ষে 10-12 বছরের বড়, তো উনি আজকে মারা গেলেন, তার জানাজায় আমরা দোয়া করার জন্য সবাই উপস্থিত হয়েছি এবং সকলকে চলে যেতে হবে। আমাদেরকে এই জানাজার সামনে রেখে এই কথা স্মরণ করা যে আমরা সবাই চলে যাব, কেউ থাকব না, সেই জন্য পাঁচক্ত নামাজ আদায় করা দরকার। ইমানের পরে নামাজ বলে নামাজে পড়ে না, ইসলামে তার কোনো অংশ নেই। হ্যাঁ, নাই মায়েদের জন্য আমরা দোয়া করব, প্রাণ খুলে দোয়া করব আল্লাহ তাআলা যাতে তার বেশ নসিব করে, এবং তার একটি মাত্র ছেলে, সেই ছেলে যাতে শক্তপ্ত ছেলে এই শোক সইতে পারে সেই তৌফিক আল্লাহ তাআলা দান করবে, এর জন্য দোয়া করব। আর তার আত্মীয় স্বজন যারা আছে সবাই আমরা এরকম তার জন্য তার মাগফিরাত কামনা করি, আল্লাহ তাআলা তাকে বেশ নসিব করুক। এই দোয়া করে তার এই মায়েতে জানাজা মানেই দোয়া, আমরাও যাতে চলে যাব, আমরাও যাতে ইমান নিয়ে চলে যেতে পারি। হ্যাঁ, আজকাল তো আমাদের মুসলমানের দেশ পাঁচক তো নামাজ পড়ে না, কেউ বলে নামাজ যে পড়ে না ইসলামে তার কোনো অংশ নেই, সে যেই হোক না কেন, সেই জন্য নামাজকে আমরা ঠিক মতো আদায় করবো। আর আবারও আপনাদের কাছে বলি এই মায়েটির জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ তাআলা তাকে বেশ নসিব করুক। আমিন। আলহামদুলিল্লাহ, সন্তানের হক শেষ হক মায়ের, মা পিতা মাতার জানাজায়। এই জন্য আমি অনুরোধ করব, যেহেতু আলেম মানুষ, উনি ওনার মায়ের জানাজা করবে, আমরা তার সাথে সহযোগিতা করব। তা আসুন, আমি একটি কথা, উনি কথা এবং জানাজা একসাথেই করবেন। আমরা যে কথাটা সবাই জানি, আসলে আমরা সবাই এখানে কি জন্য দাঁড়িয়েছি, নিয়াত আমাদের হয়ে গেছে, জানাজার নিয়াত, নিয়াত করতে হবে। চারটি তকবীর দেওয়া ফরজ আর দাঁড়ানো ফরজ, এই চারটি তকবীর দেব এবং জানাজা করব। আমি আপনাদের কাছে একটি ছোট্ট মশলা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানাজা সম্পর্কে জিজ্ঞাসা করলে রসুল সাল্লাম বললেন, যারা জানাজায় শরিক হবে এবং জানাজার পরে যারা দোয়ায় শরিক হবে তারা দুই কাতরা সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, কাতরা কি ইয়া রাসূলুল্লাহ? কাতরা বললেন যে এই যে মদিনার চারপাশে 3.5 মাইল লম্বা পাহাড়, উহুদ পাহাড়, এই পাহাড় পরিমাণ সওয়াবকে এক কাতরা বলা হয়। যারা জানাজার পরে যারা দোয়ায় তথা দাফন কাপড়ে শরিক হলো তারা দুই কাতরা সওয়াব পাবে। তা আমি আপনাদের কাছে, আমরা এই বড় আশা নিয়ে এসেছি যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো মিথ্যা কথা বলেননি, দয়াল নবীর মুখের ভাষার কথাটা আমরা সবাই আমল করব, জানাজা শরিক হবো সেই সাথে দোয়া করে যাব এবং দাফন কাজে শরিক হবো। আল্লাহ যেন আপনার আমার আমল নামায় দুই কাতরা সওয়াব দেন। সবাই বলি আমিন। আর এই জানাজার চারটি তকবীর, প্রথম তকবীর নিয়ত, দ্বিতীয় তকবীর সানা, তৃতীয় তকবীর দরুদ শরীফ, শেষ তকবীর আল্লাহ মাকফিল্লা। যারা যে দোয়াগুলো জানেন করবেন, না জানলেও একটি দোয়া সবাই আমরা বলতে পারি, আল্লাহ মাকফিরলি, আল্লাহ মাকফিরলি, আল্লাহ মাকফিরলি, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, এক কথা তো আমরা সবাই বলতে পারি। যাদের আলিম যারা আছেন, যারা নামাজে আছেন, তারা দোয়া তো জানেনি, আর যারা জানি না তারা আল্লাহর কালামই পড়বেন। এই পর্যায়ে এখন কথা এবং জানাজা নিয়ে আসছেন এই মাইয়েতের একমাত্র সন্তান ডাক্তার হুমায়ুন কবির। ডাক্তার হুমায়ুন কবির কথা রাখছেন এবং জানাজা করছেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রথমত আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে তার একান্ত অনুগ্রহের শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে কষ্ট দিয়েও পরীক্ষা করেন, নিয়ামত দিয়েও পরীক্ষা করেন। সবই আমাদের জন্য পরীক্ষা। এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি অর্জন আমাদেরকে করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সন্তান হিসেবে যে দোয়া শিখিয়েছেন সেই দোয়াই সর্বদাই করছি, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা। আপনারা একটু বলেন আমিন। আল্লাহ পাক বলেছেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিইয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি এজন্য যাতে আমি তোমাদেরকে পরীক্ষা নিতে পারি, তোমাদের ভিতরে কারা নেক আমলের দিক থেকে সফল। এই বিষয় হলো আমরা সবাই পরীক্ষার ময়দানে, আর এই পরীক্ষার সময়কাল হল জীবন আর মৃত্যু। কিন্তু আল্লাপাক এখানে মরণের কথা আগে বলেছেন, জীবনের কথা পরে বলেছেন, তার মানে মৃত্যু জীবনের চাইতে বেশি নিশ্চিত। আর একটি কথা বলবো, সেটা হলো নবীজি বলেছেন যে মৃত্যুর পর কোনো আমলই কাজে লাগে না, কিন্তু তিনটা আমল কাজে লাগে যদি করে যেতে পারো। একটি হলো এমন জ্ঞান অর্জন করা যে জ্ঞান দিয়ে মানবতাকে কল্যাণ করা যায়, উপকার করা যায়, ভালো পরামর্শ দেওয়া যায়, পথ দেখানো যায়। দ্বিতীয় হলো এমন এমন সদগায় জারিয়ার কাজ করা, সদাকাতিং জারিয়া, এমন ধরনের কাজ করা যে কাজ দ্বারা বিশ্ব মানবতা উপকৃত হয়, পশু পাখি গাছপালা তরুলতা সৃষ্টি উপকৃত হয়। আর তিন নম্বর এমন সন্তান রেখে যাওয়া যে সন্তান মা বাপের মৃত্যুর পর তাদের মাগফিরাতের দোয়া করে। এই বিষয় হলো আমি আসলে চাইনি মার মৃত্যু একেবারে আকস্মিক, আসরের পর থেকে একটু খারাপ লাগা শুরু করলো, ওষুধ দিলাম, তারপরে আবার মাগরিবের আগে ডাকলো, গেলাম, আমার ভাইকে সাথে নিলাম, দুজন পরামর্শ করে দিলাম, এরপরেও তার অসুবিধা শুরু হয়ে গেল, এরপর বালিশ টালিশ দিয়ে একটু হেলান দেওয়ার ব্যবস্থা করলাম, ইতিমধ্যে নামাজের যেহেতু আজান হয়ে গেছে নামাজে দাঁড়ালাম, সালাম ফেরাতেই আমার মেয়ে বলল যে আব্বা দেখো তো কেমন করছে, ছুটে গিয়ে পবিত্র কালেমা কানে দিলাম, পানি খাওয়ালাম, মা আর আমার সাথে কথা বলতে পারলো না, এইভাবে বিদায় হয়ে গেলেন তিনি। এরপরে কী করবো, একেবারেই কঠিন অবস্থা। তা আমি তারপর প্রচণ্ড শীত, এর জন্য আমি চাইনি যে এটার প্রচার হোক এবং আপনারা এত কষ্ট করে দূর থেকে আসবেন। এরপরে চেয়ারম্যান সাহেব আসলেন, এরপরে আমার নান্নু ভাই আসলেন, তারা পরামর্শ দিলেন, তাই কি হয় একটু তো জানানো দরকার। তো এই জন্য আমি আমার মানে শুধু চাইছিলাম ডাইরেক্ট সম্পর্কিত লোকেরাই আসুক, এরপরে তারা তো যে যেখানে আসে সেখান থেকে দোয়া করলেই হয়। তো তারপরও আপনারা নিজস্ব আন্তরিকতার টানে ছুটে এসছেন, আমি শুধু শেষ দাবি যেটা করব সেটা হলো আপনারা আপনাদের দোয়ার ভিতরে, পবিত্র দোয়ার ভিতরে আমার মায়ের জন্য মাগফিরাতের দোয়া করবেন। আর মানুষ তো একসাথে চলাফেরা কথাবার্তা হলে ভুল ত্রুটি হতেই থাকে, এজন্য আমার বিনয়ের সাথে অনুরোধ যে আপনারা তাকে মাফ করে দিবেন। আর লেনদেনের কোনো ব্যাপার থাকলে আমাকে বলবেন, ইনশাআল্লাহ আমি সেটা পরিশোধ করার জন্য আপ্রাণ চেষ্টা করব। আর আমি সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে চেয়ারম্যান সাহেব অনেক কষ্ট করেছেন, তারপরে আমার মামা অত্র উপজেলার চেয়ারম্যান, তিনিও অসুস্থ, আল্লাহ তার প্রতি রহম করুন, তিনিও ছুটি এসেছেন অল্প সময়ের নোটিশে, আপনারাও এসছেন, আপনাদের পরিবার পরিজনরা এসছেন, মেয়েরা অনেক কষ্ট করতেছে। তো যাই হোক, সবাই সবার জন্য দোয়া, ব্যক্তিগতভাবে আমিও আপনাদের কাছে ক্ষমা চাই, ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আপনাদের মাধ্যমে যারা জানতে পারবে পরবর্তীতে তারাও যেন এই যে জানালাম না কেন এটা নিয়ে কষ্ট না পায়, সবাই যেন দোয়া করে। এটাই এখন সবচেয়ে বড়, তিনি আসলে চলে গেছেন যারাতে আমরা তার কাছ থেকে ক্ষমা আদায় করতে পারবো, এটাই সাফল্য। তো যাই হোক, এখন আমরা জানাজার নিয়ত করছি, আল্লাহ আমাদের সবাইকে রহম করুন, মেহরবানি করুন, এবং আমাদের সবাইকে এমন সব আমল করার তৌফিক দিন যে আমলগুলি আমাদের স্ব মা বাপের তারা যেন বারজাকের জীবনে তারা সদগায় জারিয়ার আকারে পেতে পারে। এবং যদি আমি জানি না, আল্লাহ সবচেয়ে, আল্লাহ তার বান্দাকে সবচেয়ে ভালো জানেন, যে আল্লাহ যেন তাকে নেক বান্দাদের কাতারে সামিল হতে পারে, তিনি যেন ইল্লিনে নেক বান্দাদের কাতারে আল্লাহ তাকে সামিল করেন। আর আল্লাহ আমার আব্বাকে রহম করুন, ক্ষমা করুন, আমি আমার জন্য যে দোয়া চাচ্ছি সে দোয়া আপনাদের জন্য করছি, আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগীরা। রাব্বুল আলামিন, তোমার নির্ধারিত দুই ফেরেশতা গিয়ে সারা জীবনের আমল ধরে টান দিয়ে সেই প্রশ্নগুলি করবে, আল্লাহ তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, আল্লাহ আমার মাকে, এই জবাব যথাযথভাবে সঠিক রূপে বিশুদ্ধ রূপে দিতে পারার তৌফিকটুকু সহজ সাধ্য করো আল্লাহ। ফেরেশতা এরপরে চতুর্থ প্রশ্ন করবে, এগুলো তুমি কোথায় পাইলে, কিভাবে জানলে,
আল্লাহ এই প্রশ্নের জবাবও তার জন্য সহজ করে দিও আল্লাহ আল্লাহ তুমি জানো তার স্বামী তার পিতা সবাই তোমার ধর্মের অনুসারী ছিল তোমার দীন ইসলামের অনুসারী ছিল তার ভাইরাও তাই তার আত্মীয় স্বজনরাও তাই তার শুভাকাঙ্ক্ষীরাও তাই আমরা কম বেশি তোমার দিনের পথে চলবার চেষ্টা করি আল্লাহ আল্লাহু আমিন আল্লাহ আজকে আমার ছোট মেয়েটা প্রশ্ন করছে দাদি কোথায় নিয়ে যাচ্ছ দাদি কোথায় গেল দেখছি না কেন প্রতিদিনই দেখা হয় প্রতিদিনই কথা হয় ছোট বাচ্চাদের সাথে খুনসুটি হয় বিভিন্ন কথাবার্তা চালাকি কত কিছু হয় আজও হয়েছে আল্লাহ কিভাবে কল্পনাও করে নাই দেখতে দেখতে চলে গেল আল্লাহ আল্লাহু আমিন আল্লাহ তুমি মেহেরবান তুমি রহিম রহমান আমরা যতখানি দরদি তুমি তার থেকেও লক্ষ কোটি গুণ অফুরন্ত দরদি আল্লাহ তুমি রহমান রহিম তার গুণাগুলি মাফ করে দাও মানুষের সাথে সম্পর্কের খাতিরে কথায় বার্তায় আচরণে যাদেরকে যে দুঃখ দিয়েছে আল্লাহ তারা যেন আমার মাকে ক্ষমা করে দিতে পারে তৌফিকটুকু দান করে দাও আল্লাহ তারা যেন তার মাগফিরাতের দোয়া করতে পারে তৌফিকটুকু দান করে দাও রাব্বুল আলামিন আল্লাহ কি চাইবো তুমি তো সবই জানো আল্লাহ ক্ষমা ছাড়া কিচ্ছু চাওয়ার নেই তুমি যদি তোমার বান্দির ব্যাপারে তাকিয়ে বলো যা তোকে মাফ করে দিলাম তবে এটাই যথেষ্ট আল্লাহ তোমার নেক বান্দা ইল্লিনে যারা আছেন সেই নেক বান্দিদের কাতারে থাকার তৌফিক তুমি তাকে দান করে দাও আল্লাহ তুমি আমার আব্বার প্রতি রহম করো আমার মায়ের প্রথম সন্তান একদিন বেঁচে ছিল আল্লাহ আমার বড় বোন সেও দুনিয়া থেকে বিদায় হয়ে তাদের পাশেই ঘুমাচ্ছে আল্লাহ সেই নিষ্পাপ বাচ্চাটির প্রতি রহম করো আমার দাদা দাদি এখানে শুয়ে আছে আল্লাহ তাদের প্রতি রহম করো আল্লাহ আমিন আল্লাহ বারজাখের জীবনটা শান্তিময় করো আল্লাহ হাদিসে যেভাবে এসছে আল্লাহ ফেরেশতারা বলবে ঘুমিয়ে যাও যেভাবে উঠবা সেই কিয়ামতের দিন আল্লাহ তুমি মেহেরবান তুমি রহম করো ক্ষমা করে দাও আল্লাহ করোনা পরবর্তী পৃথিবীতে তোমার দিনের নেতৃত্ব দিতে পারে এই যোগ্যতা আমরা যারা বেঁচে থাকবো তাদেরকে তুমি দান করে দাও করোনার অভিশাপ থেকে বেঁচে থাকার তৌফিক দাও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আমাদের হালাল কামে বরকত দাও এতগুলি মানুষ যারা তার সাথে সম্পর্কিত তাকে ভালোবাসত আল্লাহ তারা এই ঠান্ডার ভিতরে ছুটে এসেছে আল্লাহ তাদেরকে কারো যেন অসুস্থ না হয় তৌফিক দাও তাদেরকে নিরাপত্তার সাথে তাদের স্বর্শ গন্তব্যে ফিরে যাওয়ার তৌফিক দাও রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে সেই আমল করার তৌফিক দাও যাতে এই মাইয়েত বারজাখের জীবনে তা লাভ করতে পারেন আমরা যারা মা বাপ হারিয়েছি আল্লাহ আজকে তো দুজনকেই হারালাম আল্লাহ এরকম আমার মতো যারা আসেন বা একজন বেঁচে আসেন আল্লাহ যারা বেঁচে আছে তাদেরকে সুস্থ রাখো যারা বিদায় হয়েছেন তাদের প্রতি রহম করো কিছু বলার নেই আল্লাহ দুনিয়া আখেরাত বরজাখে আমাদেরকে শান্তি দাও এবং আল্লাহ তুমি বলেছো মুসলিম না হয়ে মরু না আল্লাহ আমরা যেন মুসলিম না হয়ে না মরি মানুষ কতভাবে মরতে পারে আল্লাহ ইহুদি হয়ে মরে খ্রিস্টান হয়ে মরে মুনাফিক হয়ে মরে সারা জীবন ইসলাম হয়ে আল্লাহ সবচেয়ে বড় কথা মরণটা কিভাবে হলো আল্লাহ আমরা যেন মুসলিম হয়ে মরতে পারি সব ধরনের মুনাফিকি নেফাক থেকে বেঁচে থাকার তৌফিক দাও আমাদের পরিবারের প্রতি রহম করো আমাদের প্রতি রহম করো আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ আজকের এই স্মৃতিতে যেন আমরা না ভুলি আল্লাহ আমরা যেন বারে বারে তার জন্য দোয়া করতে পারি এবং দোয়াটুকু কবুল করে দাও আপনাদের এই পবিত্র মোনাজাতের ভিতরে আমার জন্য একটু দোয়া করবেন অনেক অযোগ্যতা রয়েছে অনেক সীমাবদ্ধতা রয়েছে আল্লাহ যেন আমারও মাফ করে দেন এবং আপনাদের সঙ্গে আমার সম্পর্কটা আরও মধুর হোক আমার মায়ের মাধ্যমে আত্মীয় স্বজনের সাথে যে সম্পর্ক ছিল আমার আব্বার সাথে যে সম্পর্ক ছিল আমরা আসলে এর গুরুত্ব বুঝি নাই সেই দায়িত্বটুকু যেন পালন করতে পারি আল্লাহ যেন তৌফিক আমারে দান করেন আমাদেরকে দান করেন আমার আমার যে সন্তানাদি আল্লাহ দিয়েছেন আল্লাহ তাদের প্রতি রহম করেন হ্যাঁ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জান্নাতাল লিল মুত্তাকিন ইমামা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين আর যদি এমন কোন ঋণ থাকে যা তারও মনে নাই যারা পাবে তাদেরও মনে নাই আল্লাহ সে ঋণ যেন পরিশোধ করতে পারে তৌফিক দিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله